মধুপুর গ্রামে থাকতো রতন নামে এক কারিগর। মা আর তার বউ কুসুমকে নিয়ে তার ছোট্ট সংসার। তবে ছোট হলে কি হবে, ওই বউয়ের জন্যে সংসারের শান্তি তেমন ছিল না। উঠতে বসতে ঘুরতে ফিরতে কথায় কথায় কুসুম তার শাশুড়ি আর বরকে খাবার খোটা দিত। ওই গো গিন্নি, আর কি আছে দাও? আর কি কিছু রে দেছে নাকি যে দেবে? তার মানে? মানে আবার কি, বেশি খেলে বেশি খরচ হবে, তাই এবার থেকে কম কম রান্না হবে, বুঝেছো? ভুলটা কি বলেছি? দু পয়সা বাঁচলে সংসারেই তো সুসার হবে। হলো তো, নে এবার ঠালা সামলা। বউয়ের খোটা খাওয়ার থেকে না খেয়ে থাকা ভালো। রতন আর তার মা এই অশান্তির ভয়ে কুসুমের মুখ লাগাত না। একদিন তো এক ভিখারিনী খাবার চাইলে তাকেও কুসুম দু কথা না শুনিয়ে ছাড়ল না। রোদে ঘুরে ঘুরে গলাটা শুকিয়ে গেল, কাল থেকে পেটে দানা পানি পড়েনি। দাও না মা, একটু বাসি কিছু থাকলে দাও না। হে বাচ্চি, দাও না মা। মরণ দশা আমার, কোথায় নিজে কম খেয়ে খেয়ে একটু বাঁচাচ্ছি, আর এই বুড়ি বলে কিনা সেই খাবার দিয়ে ওর পেট ভরাবো? আমার না হোক, তোমার পেট ভরলেই হবে মা, তোমার পেট ভরলেই হবে। যাক বাবা, আপত্তি দেয় হয়েছে। আরে 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 আরে, ওটা কি? একটা পাকা আম পড়ে আছে দেখছি, আর মানে ওই পুরীর ঝোলা থেকেই পড়েছে। ভালোই হয়েছে, পড়ে পাওয়া এই আম দিয়েই তবে জল খাবার হয়ে যাবে। এ দেখি তো আমটা কেমন মিষ্টি। শরীরে হবে বেহাল, রকম সুকুম দেখে বউয়ের হবে সবাই নাকাল, হবে সবাই নাকাল। হাতের সামনে আম, কলা, লিচু, পেয়ারা, শসা। শাশুড়ি মা পুজো দিতে যাবে বলে ঝুড়িতে সাজিয়ে রেখেছে। উবরে যা খিদের জ্বালা ধরেছে, ওইগুলো খেয়েই এখন জ্বালা মেটাই। এই রে, সবগুলোই তো খেয়ে ফেললাম, এবার কি হবে? ও মা, এ কি কাণ্ড বলো দেখি। ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছিলেন, সেসব ফল আমি ফেলে দিয়েছি। আইসের গন্ধে ঘর একেবারে ম ম করছে, কিন্তু গন্ধ নাকে আসতে খাওয়ার জন্য মনটা যে ছটফট ছটফট করছে, কি করি? ওমা, এ পায়েশের গামলা যে ফাঁকা দেখছি,
এই তো নামিয়ে গেলাম। আপনার যেমন কাজ, এখন হাই হাই করে কি হবে? বিড়াল ঢুকে তো সব খেয়ে নিয়েছে, সব খেয়ে নিয়েছে। কি জানি বাপু কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছে, গন্ধ যখন একবার পেয়েছি তখন কি আর না খেয়ে থাকা যায়? এই তো কেউ নেই আশেপাশে, এই তালে মাংস খানা চেখে দেখি। হ্যাঁ, ও চপ্পর বানিয়েছে বটে, আ আ ঝাল ঝাল মাখা মাখা, মনে হচ্ছে আরো খাই আরো খাই, খেয়েই যাই খেয়েই যাই। একি এদিকে যে কড়াইটা ফাঁকা, ধামা চাপা দিয়ে কি করে? না 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 না, একটা উপায়, ওই তো একটা উপায় তো সামনেই ঘুড় ঘুড় করছে মনে হচ্ছে। এই তো পেটে খেলেই বুদ্ধি হয়। ওগো ওগো কে আছো গো, দেখো দেখো কুকুরটা সর্বনাশ করলো গো, যা 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 দূর দূর, সবটা খেয়ে নিল রে, যা যা যা। কোনদিন বিড়াল কোনদিন কুকুর, রোজ রোজ হচ্ছেটা কি হচ্ছেটা কি? না না না, এবার তো আমার বৌমাকেই সন্দেহ হচ্ছে, কথাটা আজই ছেলের কানে তুলতে হবে। এই বোঝো কাণ্ড, রান্না করা ডাল তরকারি সব গেল কোথায়? কোথায় আবার যাবে? দুপুরে ভিখারি এসেছিল না, খেতে চেয়েছিল বলে তাকে সব দিয়ে দিয়েছি। তুমি দিয়েছো ভিখারিকে খেতে? এটাও মানতে হবে, কিন্তু এবার এবার আমার ছেলেটা কি খাবে? না মা ঠিক কথাই বলেছিল, আমারও মনে হচ্ছে এসব আমার বউয়েরই কাণ্ড, তবে এবারে একেবারে ওকে হাতে নাতে ধরতে হবে। কাল বাড়িতে কুটুম আসবে বলে ওই দই রাবড়ি মালপোয়া নিমকি সব এনে রেখেছি। ও যখন থেকে দই রাবড়ি মালপোয়া নিমকির নাম শুনেছি না, তখন থেকেই ভাবছি কখন খাই কখন খাই। যাই, এখন সবাই ঘুমোচ্ছে, এই তালে টুক করে সব ফাঁকা করে দি। কই একু, কোথায় মিষ্টি, কোথায় নিমকি? কই কই কোথায় নিমকি, কোথায় কোথায় মিষ্টি? খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল, কিন্তু খুঁজে তো আর পাচ্ছি না, কোথায় গেল কোথায় গেল? কিন্তু আমি পেয়ে গেছি, টুক করে খেতে এসে পেটুক বউ ফাঁদে পড়ে গেছে, এবার কি হবে? ওমা তুমি, এসব তবে তোমার বুদ্ধি, এ মা এবার আমি মুখ দেখাবো কি করে? আমাদের না দিয়ে তবে সব খাবার নিজে খাবার দান করেছো তুমি, ছি 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 ছি। এসব আমার কর্মের ফল, যখন থেকে ওই ভিখারি পুরীকে খেতে না দিয়ে ওর ঝুলি থেকে পড়া ওই আম খেয়েছি, কখন থেকে এইরকম খাই খাই বাতিল শুরু হয়েছে। আমি আমি তো কিছুতেই আমার খাই খাই বাতিল বন্ধ করতে পারছি না। ওগো ওগো আমার কি হবে? কান্নাকাটি করে আর কি হবে, তোমার পাপের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে। হ্যাঁ খাও
পেট ভরে খাও। আজ আমি সব পছন্দের রান্না করেছি, চেয়ে চেয়ে খেতে হবে। কিন্তু আজ বৌমার হলো কি, নিজে না খেয়ে আমাদের ভর পেট খাওয়াচ্ছে? বাবা, এবার তুমিও দুটো খেয়ে নাও। আরে গিন্নি, আরে খাবার হাতে নিয়ে যাচ্ছ কোথায়? দেখো দেখো কাণ্ড। এরপর নিজে না খেয়ে কুসুম খাওয়া নিয়ে বসে থাকে। কখনোই বুড়ি ভিখারি আসবে তার অপেক্ষায়, কিন্তু বুড়ি আসে না। খিদেতে কষ্ট পেলেও কুসুম খায় না। খিদে তার দু চোখ বুঝে আসে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও যখন বুড়ি আসে না, তখন থালার দিকে চোখ পড়তেই দেখে বুড়ির জন্য রাখা ভাত তরকারি মাছ হাওয়া হয়ে গিয়ে একটা পেয়ারা এসে গেছে। এ কি, এমন কি করে হলো, কখন হলো? তবে কি ওই বুড়িমা আমার জন্য প্রসাদ রেখে গেছে? ও মা, এক কামড়ে একটু খেতেই পেটটা কেমন ভরে গেল। যাক বাবা, এবার তবে বোধহয় পেটুকু আবার জ্বালা মিটলো। এই আমি কান মুলছি, কখনো কাউকে আর খাওয়া নিয়ে খোঁটা দেব না, কখনো না।